এটা বাক্সা জেলার অধীনত তেওঁলোকে গঠন করার কারণে সিদ্ধান্ত লৈছে। তথাপি কিন্তু এটা সমষ্টি আটটার ঠাইত এটা সাতটা সমষ্টি হব, যদি বাক্সার সমষ্টিটো আমি ধরো তেতিয়ালে এটা সমষ্টি বরপেটা জেলাত তেওঁলোকে কমাইছে। বরপেটা জেলাত পপুলেশন যেটো জনবৃন্দাক বা জনসমষ্টি ই যথেষ্ট পরিমাণে বেশি, তেনেস্থলত তেওঁলোকৰ যিটো ক্রাইটেরিয়া আছিল উইদিন 2 লাখ 10+ 10- তেওঁলোকে সমষ্টি পুনর্গঠন করব লাগে। এতিয়া কিন্তু বরপেটা জেলাত এই 2 লাখতকৈ বহু বেশি ভোটার লৈ পেলাই সমষ্টি পুনর্গঠিত হব, এইটো তেওঁলোকৰ ঘোষিত নীতির বিরুদ্ধে গৈছে। বরপেটা জেলাত তেওঁলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা সমষ্টি কর্তন করেছে, কমাইছে। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কস পার্টিয়ে এই ক্ষেত্রে তীব্র বিরোধিতা করছো। হরভোগর নামটোর একটা ঐতিহ্য আছে, ব্যাকগ্রাউন্ড এটা আছে। হরভোগ সমষ্টির মানুহে আর বৃহত্তর বর্ণগরের মানুহে স্বাধীনতা আন্দোলনত এক সাহসী ভূমিকা পালন করেছিল, এয়ারপোর্ট পর্যন্ত জ্বলাই দি পেলাই ইতিহাসত নাম স্বাক্ষরিত করেছিল। সেই বর্ণগরের নাম বা হরভোগর নাম যেটা সমষ্টির লগত যুক্ত হয়ে আছে হরভোগ, এই হরভোগ সমষ্টিটো হরভোগ নামটোকে বিলোপ করে পেলায়, হরভোগ সমষ্টিটো বিলোপ করে দি পেলায় ভবানীপুরের লগত হরভোগক মার্চ করে দিয়াত আমি স্বাভাবিকতে তীব্র বিরোধিতা করছো। সমষ্টি পুনর্নির্ধারণের ক্ষেত্রে আখোয়া আছে, সেই আখোয়া সম্পর্কতে আমার বক্তব্য আছে, কিন্তু হরভোগর নামটোকে বিলোপ করে পেলায় ভবানীপুর সমষ্টি করে দিয়াটো হরভোগক, এইটো নিশ্চিতভাবে বিজেপির দরে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দলে, আরএসএসের দরে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দলে করব পারে, একটা সংগঠনে করব পারে আরএসএসে, কারণ তেওঁলোকে স্বাধীনতা আন্দোলনত অংশগ্রহণ করা নাছিল, তেওঁলোকে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাবেদারি করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইয়াতে বহাল থাকক বলে বক্তব্য তুলি ধরেছিল। সেই ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা আন্দোলনের কোনো গুরুত্ব বুঝি নাপায় আর নাপায় কারণে স্বাধীনতা আন্দোলনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যক মখিমূর করে দি পেলায় আজি মৌলবাদী সাম্প্রদায়িক দৃষ্টিকোণে সরকার চলাব বিচাৰিছে, দেশ চলাব বিচাৰিছে, যে ভয়ঙ্কর কথা। আর সেইকারণে আমি ভারতীয় জনতা পার্টি আর আরএসএসর এই তাহলে এনেকা সাম্প্রদায়িক নীতির সর্বদা বিরোধিতা করে পেলায় আমি ভারতবর্ষত ইয়াকলক পরাজিত করার কারণে সকল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ ঐক্যবদ্ধ করবলে চেষ্টা করছো। আর এই ডিজাইনের অংশ হিসাবে আজি সরভোগ সমষ্টি বিলুপ্ত করে দিব, এই আমি কোনোবিধে মানি নলাম আর ইয়ার বিরুদ্ধে আমি তীব্র আন্দোলন গড়ি তুলিম। অভিযোগ দিয়ার কারণে 6 জুলাইলকে তারিখ দিছে, নির্ধারণ করেছে, তার আগতে আমি অভিযোগ দাখিল করিম। সরভোগ সমষ্টি কোনোবিধে বিলুপ্ত হওয়া আমি নিবিচার, ইয়াক পুনর্বাহাল করব লাগবে। ডিলিমিটেশনের ক্ষেত্রতো যেবিলাক পদক্ষেপ লৈছে, মোর সমষ্টির কলভাঙা পঞ্চায়েতের 4খন গাঁও রায়পুর, জৈসিহাটি, ভালুকি, হালমারা ই নি পেলায় রূপহী সমষ্টিত সোমাই দিছে, রূপসী সমষ্টিত সোমাই দিছে। ঠিক তেনেকৈ বাদলিজার পঞ্চায়েত চকচকা উন্নয়ন খণ্ডটো সমগ্রভাবে আজি সরভোগ সমষ্টির দীর্ঘদিন ইয়ার জনসাধারণে কৈছে।